চরিত্র নায়ক, আমরা যদি কিংবদন্তি বলি স্যার ভুল হবে কিনা জানি না, ফারুক সাহেব সম্পর্কে স্যার একটু জানতে। আমি একটা কথা বলি, বাংলাদেশের কিংবদন্তি নায়ক একজনই এসেছে, সে হচ্ছে রাজ্জাক, রাজ্জাক ভাই। ফারুক সাহেব অনেক বড় শিল্পী, অনেক পপুলার শিল্পী, গ্রামের ছবির জন্য উনি এক চেটিয়া ছিলেন, ওনার ধারে কাছে কেউ ভিড়তে পারে নাই। গ্রামের ছবি ছাড়াও উনি ভালো ছবি করেছেন, কিন্তু গ্রামের ছবিগুলি ওনার উল্লেখযোগ্য ছবি। ওই লাঠিয়াল একটি গ্রামের ছবি উঠে দিয়ে উনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তো কিংবদন্তি আমার দৃষ্টিতে একজনই, দুজন আমার চোখে কেউ আসে নাই রাজ্জাক ভাই ছাড়া। ফারুক ভাই ভালো শিল্পী অবশ্যই, আমি এটা স্বীকার করি, কিংবদন্তি কেউই না। আমাকেও বলে কিংবদন্তি, আমিও বলি যে না, পৃথিবীতে সবচেয়ে বেশি গল্প চলচ্চিত্রের গল্প লিখেছি আমি, 320টা, 100টা গল্প পৃথিবীর কোনো রাইটার চলচ্চিত্রের জন্য লিখতে পারেনি, আমি লিখেছি 320টা। এশিয়া মহাদেশের মধ্যে 81টা ছবির পরিচালক নেই, আমি করেছি। কিন্তু আমাকে যখন বলে অনেক সাংবাদিকরা আমার নামের আগে কিংবদন্তি বলে, আমি তখন অবজেকশন দিই, এটা বলবে না, লিজেন্ড হওয়া এত সোজা না। বলে কিংবদন্তি বলে তাতে অসুবিধা কি? কিন্তু যদি আমার তুমি প্রশ্ন করলে আমি তোমার ওই বলার উত্তর দিলাম। দুজনকে ডিস্টেন্স কে? রাজ তো নায়ক, রাজ এই টাইটেলটা কে পেয়েছে? পশ্চিমবাংলা পেয়েছিল উত্তম কুমার। কি পেয়েছিল? মহানায়ক। আর আমাদের দেশে রাজ্জাক ভাই পেয়েছে নায়ক, রাজ, নায়কদের রাজা। বাস ডিফারেন্স এটাই, আর কিছু না, দুজনেই ভালো শিল্পী। অনেক ছবি আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, শিমুল পারুল, জিনুকমালা, পালকি। আমরা কি স্যার ফারুক ভাইকে কিংবদন্তি বলতে পারি, তিনি যে চলে গেলেন? এটা আমি বলি না কাউকে, রাজ্জাক ভাই ছাড়া। রাজ্জাক সাহেবের পরে যদি কেউ আসতে চায় তো কিংবদন্তি, সেটা নায়ক ফারুক। 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, শাবানা 10 বার পেয়েছে। শাবানা কত কিংবদন্তি বলে না, কিংবদন্তি রাজ্জাক ভাই হয়ে গেছে, বাস নায়ক রাজ, আর কেউ টাইটেলটা পায়নি। পশ্চিমবাংলায় উত্তম কর পেয়েছিল মহানায়ক, আর এই দেশে রাজ্জাক ভাই উপাধিটা পেয়েছিল নায়ক রাজ। তো রাজ্জাক ভাইয়ের সাথে আর তুলনা তো কারো চলে না। একটি একটি ছবি, কিন্তু আমার অনেক গল্পে উনি অভিনয় করেছেন। ও, আপনার লেখা গল্প অনেক। আর কি বলো? হ্যাঁ বলো স্যার। ফারুক সাহেবের যে ঋণের ব্যাপারটি, এক একজন এক এক রকম কথা বলছে, যে আসলে 5,000 কোটি টাকা নাকি তার ব্যাংক লোন রয়েছে, এবং আপনারা আসলে কতটুকু জানেন স্যার? বা এই কথাগুলো, এই কথাগুলো এক রকম বলতে গেলে এগুলি সঠিক না। আমি যেটা শুনেছি, একজন ব্যাংকের মানুষের মুখ থেকে, এখন যেটা শুনলাম যে 37 কোটি টাকা তার ঋণ আছে, বাকি আর একটু বেশি ছিল সেটা মওকুফ করেছে, সঠিক কিনা জানি না। তো টাকা যদি লোন করে নিয়ে থাকে, টাকার বিনিময়ে শুনলাম ফ্যাক্টরি করেছে, যদি তার ফ্যামিলি টাকা দিতে না পারে ফ্যাক্টরি নিয়ে নেবে। আর এটাও শুনেছি, শোনা কথা, তার ছেলে বলেছে যে যত টাকা পায় ফ্যাক্টরি বিক্রি করার পর, আপনাদের টাকা নেবার পর যদি আমাদের টাকা থাকে আপনাদের, তাহলে ওটা আমাদেরকে দিয়ে দেবেন, শুনেছি, সঠিক কিনা জানি না। এই তো যারা এগুলো মিথ্যা ছড়াচ্ছে, মিথ্যা ছড়াচ্ছে এটা তাদের ব্যাপার, তারা কেন ছড়াচ্ছে এটা তারা, আমি বলতে পারবো না এটা ঠিক কিনা, আমি কীভাবে বলবো কোনটা সঠিক, 400 কোটি টাকা নাকি 37 কোটি টাকা নাকি 100 কোটি টাকা, এটা তো আমি কিছুই জানি না। আমরা তো শুনছি কত রকম কথা। ফারুক সাহেব তো জানি আপনার অনেক ছবিতে কাজ করেছেন, অভিনেতা হিসেবে খুব ভালো অভিনেতা, এক কথায় খুব খুব ভালো অভিনেতা উনি, যে ওনার অভিনয়ের জুড়ি নাই, যে কোনো নায়কের সাথে তুলনা করা যায়। তো ওনার আবার একটা জিনিস আছে, কান্নার সিকোয়েন্স তো নায়কদের থাকে,
তো নায়করা নায়ক নায়িকারা কান্নার সিকোয়েন্সের আগে চোখে গ্লিসারিন দিয়ে রাখে, কান্নাটা যেন চোখের জল যেন আসে। উনি ওই গ্লিসারিন ব্যবহার করতেন না। একদিন আমার একটা দৃশ্যে বাবার সাথে মাকে নিয়ে কথা বলবে, আমি ফারুক সাহেবকে বললাম আমাকে বলতে বলতে কিন্তু কেঁদে ফেলবেন, চোখে পানি আসতে হবে, একটু গ্লিসারিন লাগিয়ে দিন। তখন কয় যে জন্তু সরি, আমি তো গ্লিসারিন লাগাই না, আমি অভিনয় করব, যদি চোখে পানি এসে যায় তাহলে আপনি লাক ভালো আপনার, আর যদি না আসে তাহলে আমার জন্য ব্যাড লাক। তখন সে সিকোয়েন্সটা যখন করে দেখলাম অটোমেটিক তার দু চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে উইদাউট গ্লিসারিন, গ্লিসারিন ব্যতীত। তো আমি খুব খুশি হইলাম ওই দিন। তো ওনার একটা পছন্দের খাবার আছে যেটা আমার ওয়াইফ রান্না করতেন, বললাম আপনি চোখে এত সুন্দর পানি আপনি আনলেন, কালকে আপনার পছন্দের রান্নাটা আমি বাসায় ফোন করে আনিয়ে নেব। তাহলে তো কোনো কথা না, কালকে সারাদিন শুটিং করুন, মানে ক্ষুদের চালের ভাত আর চাপা শুটকির ভর্তা, এই দুটা ওনার খুব পছন্দ ফারুক সাহেবের। তো পরের দিন সকাল 10টা মেকআপ দিয়ে রেডি হয়েছে, আমাকে বললো জন্টু মেকআপে আমি রেডি কিন্তু শর্ট কিন্তু দিব না, ওই ক্ষুদের চালের ভাত আর শুটকির ভর্তা না আসলে শর্ট কিন্তু হবে না। এরই মধ্যে আমার ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হয়ে ক্ষুদের চালের ভাত আমার ওয়াইফ রান্না করে পাঠিয়ে দিয়েছে। পেট ভরে রান্না, সকালবেলা নাস্তাও খায় না, ওইটার জন্য পেট ভরে খেয়ে তারপর শর্ট। ওই ফারুক সাহেবের বেশি শুটিং যেদিন থাকতো আর শিডিউল যদি টাইট থাকতো, ক্ষুদের চালের ভাত নিয়ে গেলে শিডিউল পেয়ে যেতাম, খুব পছন্দ ছিল ওনার। খুব মানে খুব সফট হার্টের লোক ছিল, রাগারাগি তো সবাই করে, সফট হার্টের লোক কি রাগে না, রাগের ব্যাপার হলে উনি রাগ করতেন, কিন্তু এমনি খুব সফট হার্টের লোক ছিল। আর শুটিংয়ে একটা জিনিসকে খুব ভয় পেত, সাপ। একদিন একদিন আমি শুটিং করছি, ফারুক ভাই শুটিংয়ে আসছে, ওনার শুটিং না, আমি বললাম যে আপনার পকেটে কত আছে, কেন কয় টাকা আছে, আমাকে 2000 টাকা দিতে হইব, কেন দিব খামাকা দিবেন না, সাপ নিয়ে গিয়ে কইছে লাগাই দিব, ওরে বাবা রে টাকা বাড়ি করেন। এরপর রাখো 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 রাখো, পকেটে হাত দিয়ে 2000 টাকা ভরে দিয়েছে, সাপটাকে সরাই দিয়েছে, মানে এই আর কি, একটু মজা করছিলাম আর কি ওনার সঙ্গে। সুপারহিট ছবি, সুপারহিট, হ্যাঁ একদম সুপারহিট। কলসির সিকোয়েন্স নদীর পাড়ে, কলসিতে চিঠি ভরে ছেড়ে দেয় নদীতে, ঢেউ বাঁচতে বাঁচতে পাশের গ্রামে নায়িকার কাছে যায়, নায়িকা সেটা তুলে আবার চিঠির উত্তরে সুপারি বাগানে রেখে আসে, রাত্রে ফারুক এসে সুপারি বাগান থেকে নিয়ে যায়, এরকম যারে কলসি যারে বাইসা যারে প্রেমে চিঠি লো, একটা গান আছে সুপারি, ওই গানটা তখন ছিল আর কি, হ্যাঁ বাবা পিঠারে, ওইটাও তো সুপারহিট গান। শিমুল পাড়ে সুপারহিট, আমার নিজের প্রোডাকশন, নিজের প্রোডাকশন, তো আপনার, হ্যাঁ। গ্রামের ছবি ফারুক সাহেব ছাড়া কাউকে মানায় না বেশি, রাজ্জাক ভাই, গ্রামের ছবি, তখন তো রাজ্জাক ভাইয়ের এজ মোটামুটি হয়ে গেছে, তো তখন তো গ্রামের একটা মানে ফুটফুটে একটা ছেলে হাঁটবে লুঙ্গি পরে মাফলার গায়ে দিয়ে, হয়তো মা রাজ্জাক ভাইকে তখন বয়সে মানাতো না, রাজ্জাক ভাই তো সব চরিত্রের জন্যই ফিট, কিন্তু বয়সের একটা ব্যাপার থাকে, তখন রাজ্জাক ভাইয়ের বয়স হয়ে, আর গ্রামীণ ছবি রাজ্জাক ভাই থাকাকালীনও ফারুক সাহেবই গ্রামের ছবির জন্যে এক নাম্বার ছিল।